ফাগুনের হাওয়ায় আমরু মুকুলে ছেয়ে গেছে বাগান। চাষীদের প্রত্যাশা ঝড় বৃষ্টির হানা না দিলে ভালো ফলনও হতে পারে। আরও খবর জানাতে মেহেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন রাশেদুজ্জামান। রাশেদ, এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167 হ্যাশ। ইফিতা আসলে আম উৎপাদনের অন্যতম জেলা হিসেবে পরিচিত আসলে মেহেরপুর, অর্থাৎ বলা যায় যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের পরেই কিন্তু মেহেরপুর। আর মুকুলের দিক দিয়ে আসলে প্রথমে সাতক্ষীরার যে বাগানগুলোতে সেগুলো মুকুল আসে, তারপর মেহেরপুর, তারপর উত্তরবঙ্গে। তো আমি একটু এখন একটি বাগানে দাঁড়িয়ে আছি। ইতিমধ্যে কিন্তু যে মুকুল কিন্তু আসতে শুরু করেছে, কিছু কিছু গাছে মুকুল এসেছে। ধরা যায় যে গুটি যে আমগুলো রয়েছে, গুটি আমগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে গুটি চলে এসেছে, বোম্বাইয়ে চলে এসেছে। তারপরে কিন্তু যে হিমসাগর যে জাতের আম, সেই আম গাছে কিন্তু মুকুল আসবে। আর আপনি জানেন যে হিমসাগর আমটি অত্যন্ত সুস্বাদু এবং জেলা চাহিদা মিটিয়ে সেটি বিদেশেও রপ্তানি করা হয়, বিশেষ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশালে তো যাই, পাশাপাশি ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে কিন্তু এই আমটি সরবরাহ করা যায়। তবে আপনি যেটি বলছিলেন যেহেতু বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে, আজকে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে, তো এই গুড়িগুড়ি বৃষ্টিতে খুব একটা মুকুলের ক্ষতি হয়েছে তা না। যদি এই বৃষ্টি অব্যাহত থাকে এবং ঘন কুয়াশা যদি অব্যাহত থাকে, তাহলে কিন্তু মুকুলের কিছুটা ক্ষতি হতে পারে। আবহাওয়া যে কৃষি অফিস যেটি বলছে যে যদি এই ধরনের গুড়িগুড়ি বৃষ্টি হয়, তারপরে যদি রোদ্রুজ্জ্বল আবহাওয়া হয়, তাহলে হয়তো এই পানিটা গাছ থেকে শুকিয়ে যাবে, তাহলে হয়তো খুব একটা ক্ষতি হবে না। তবে অতিরিক্ত যদি এই বৃষ্টি থেকে যায় এবং কিছু ঠান্ডা আবহাওয়া থাকে, তাহলে মুকুলগুলো বের হতে কিছুটা দেরি হবে। এই সময় আসলে যে মুকুল যে ফুটতে শুরু করেছে, সেখানে চাষিদের কৃষি বিভাগ যে পরামর্শ দিচ্ছে যে এই মুহূর্তে আসলে কোনো ধরনের কীটনাশক যাতে প্রয়োগ না করে, যদি ঘন কুয়াশা হয় সেই ঘন কুয়াশার পরে ছত্রাকনাশক যেগুলো রয়েছে সেগুলো স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে, এবং গাছের গোড়াতে যাতে পানি না দেওয়া হয় সেই পরামর্শগুলো কিন্তু কৃষি বিভাগ থেকে দেওয়া হচ্ছে। তো এই ছিল বাগানের সর্বশেষ পরিস্থিতি। ইফশিতা, ধন্যবাদ আপনাকে। মেহেরপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাশেদুজ্জামান।